ওয়েলকাম প্রোগ্রামার্স ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাসান মাহমুদ নাইম তবে আজকে আমরা কোনো পড়াশোনা করব না পড়াশোনা না করলে কি করবো তাই না পড়াশোনা না করলে কি করব। হ্যাঁ আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি যদিও কোনো পড়াশোনা রিলেটেড কোনো টপিক্স না আমি আজকে আপনাদেরকে নতুন একটা সাইটের সাথে পরিচয় করে দেব গিটার ডট আই এম গিটার ডট আই এম এই ওয়েবসাইটটা মেনলি কি কাজ করে এই ওয়েবসাইটটা মেনলি একটা চ্যাট অ্যাপ্লিকেশন সারা দুনিয়াতে যত বড় বড় কোম্পানি আছে তারা এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের ক্লায়েন্টের সাথে চ্যাট করে থাকে এটা একটা এটা বলতে পারেন একটা গ্রুপ চ্যাটের প্ল্যাটফর্ম যেখানে আপনারা বিভিন্ন টেকনোলজি রিলেটেড চ্যাট করতে পারবেন যেমন আপনি যদি এক্সপ্রেস নিয়ে কাজ করেন তাহলে আপনি এক্সপ্রেসের জন্য চ্যাট রুম পাবেন যদি আপনি অ্যাঙ্গুলার নিয়ে কাজ করেন তাহলে আপনি অ্যাঙ্গুলারের চ্যাট রুম পাবেন এরকম সব কিছুরই চ্যাট রুম আপনি পাবেন তো এটার সাথেই পরিচয় করিয়ে দেওয়া আজকে আমার মেনু উদ্দেশ্য যদিও এইটাও মেন উদ্দেশ্য না মেনু উদ্দেশ্য তো একটু পরে আসছি এর জন্য আপনাকে সাইন ইন করতে হবে এই সাইটটাতে গিটার ডট আই এম এই সাইটটাতে আপনি সাইন ইন করতে পারেন এই যে সাইন ইন বাটনে ক্লিক করে হয় গিটার অ্যাকাউন্টে সাইন ইন করতে পারেন অথবা টুইটার অ্যাকাউন্টে সাইন ইন করতে পারেন আমি আমার গিটার অ্যাকাউন্ট দিয়েই সাইন ইন করছি অবশ্যই আপনি গিটার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করলে আপনার জন্য সেটা ভালো হবে কারণ যেহেতু এটা কোড নিয়েই কাজ কারবার তাই না যেহেতু এটা কোড নিয়েই কাজ কারবার সেহেতু আপনি এখান থেকে দিয়ে সাইন ইন করবেন তারপরে দেখুন যে এখানে যেখানে সাজেস্টে ফ্রন্ট ইন মোবাইল আইওএস সায়েন্স অফস গেম ডেভ ফ্রেমওয়ার্ক আপনি কোনটা নিয়ে কাজ করেন আপনি যদি ফ্রন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি ফ্রন্ট ফ্রন্টনটা ক্লিক করলে ফ্রন্ট ফ্রন্টিনের জন্য যেই ইগুলো আসে যেই চ্যানেলগুলো আছে বা চ্যাটরুমগুলো আছে যে কমিউনিটিগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন যেমন ভিউজেস ওয়েব প্যাক অ্যাঙ্গুলার ঠিক আছে এখান থেকে আপনি জয়েন করে এই যে এখানে দেখতে পারবেন যে কত কত মেম্বার আছে সমস্ত কিছু দেখে আপনি আপনি এখান থেকে জয়েন জয়েন করতে করতে পারবেন পারবেন এবং করে এখানে করলে হবে যারা ওখানে অনলাইনে থাকবে তারা আপনাকে রিপ্লাই দিবে ওকে এই যে দেখুন আমার আমার যে কমিউনিটি গুলো আছে সেই কমিউনিটির ভিতরে দেখুন যে এক্সপ্রেস জেস এর ভেতরে আমি যদি যাই সরি এক্সপ্রেস জেস এক্সপ্রেস জেস এর ভেতরে গেলে আপনারা দেখতে পারবেন যে সবসময় চ্যাট চলতেই থাকে ওকে কেউ 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 না না চ্যাট করতেই থাকে করতেই থাকে কোশ্চিনে অ্যান্সার দিতেই থাকে তো রিয়েল টাইমে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন সেই প্রবলেমগুলোর সলিউশন আপনারা পাবেন কোথায় সো এর একটা সহজ উপায় হচ্ছে গিটার আপনি যদি স্ট্র্যাক ওভার ফ্লো বা কোড়াতে আক্স করেন তাহলে অনেক সময় দেখা যায় যে রিপ্লেগুলো আসতে অনেক লেট হয় কারণ ওখানে অনেক বেশি ট্রাফিক অনেক বেশি কোশ্চিন সাবমিটেড হয় যার ফলে কি হয় আপনার কোশ্চিনটা পিছে পড়ে যায় আপনার কোশ্চিনটা পিছে পড়ে গেলে মানুষের চোখে যদি আর না আসে তাহলে কিন্তু আপনি আর রিপ্লে পাবেন না কিন্তু এখানে আপনি সবসময়ই আপ টু ডেট থাকবেন এবং এখানে সবসময়ই আমি খেয়াল করি যে কেউ না কেউ অনলাইনে থাকি ওকে এর আবার একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনও আছে আপনি যেখান থেকে ক্লিক করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন এই যে গেট গিটার অ্যাপস অ্যাপ্লিকেশনটা পাইতে পারবেন আমি যদি গেট গিটার অ্যাপসে ক্লিক করি তাহলে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে উইন ওয়েস এক্স মানে ম্যাকবুকের জন্য উইন্ডোজ লিনাক্স লিনাক্স থার্টি টু বিট লিনাক্স সিক্সটি ফোর বিট আইফোন অ্যান্ড্রয়েড সব প্ল্যাটফর্মের জন্য আপনি এই গিটারের অ্যাপ্লিকেশন পাবেন ওকে আমার পিছিতে গিটারের ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা সেট করা আছে এটা দেখতে হুবুহু এটা দেখতে হুবুহু ওয়েব অ্যাপ্লিকেশনের মতোই এখান থেকে আপনি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন চ্যাট করতে পারবেন সব কিছু করতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট বর্তমানে যারা কোর্ট করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট এখান থেকে আপনি খুব সহজেই আপনার মনের কোশ্চিনগুলো বা কনফিউশনগুলো দূর করতে পারবেন এবার আসি আসল টপিকে আসল টপিকটা হচ্ছে আপনাদেরকে নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিউয়ার্স আছেন অনেক প্রায় পঞ্চাশ ষাট জন একশো জন রেগুলারলি আমার ভিডিও ভিউ করেন তো আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে নিয়ে আমরাও যদি এখানে একটা গ্রুপ ক্রিয়েট করি আমাদের একটা নিজস্ব চ্যাট গ্রুপ থাকলো নিজস্ব কমিউনিটি তৈরি হলো এখানে আমরা একে অন্যকে হেল্প করলাম সাপোজ আপনি কোনো প্রবলেম পড়লেন আপনি প্রবলেমটা পোস্ট করলেন যদি একটা কমিউনিটি হয় তখন কিন্তু আরও দশজন মানুষ আপনার প্রবলেমটা বুঝতে পারবে তখন সেটা হেল্প করতে পারবে সবসময় যে আমি করবো সেরকম না আমরা আমাদের আমরা নিজেরাই নিজেদের ভিতরে একটা কমিউনিটি তৈরি করি সবার সবাইকে হেল্প করার একটা মানসিকতা তৈরি করে ফেলি এই কারণে মেনলি আজকে আমার এই ভিডিওটা যদি আপনারা রাজি থাকেন যদি আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা কমেন্ট পাই যে হ্যাঁ আমরা রাজি আছি আমরা গ্রুপে জয়েন করবো তাহলে আমি গ্রুপ ক্রিয়েট করে ফেলব গ্রুপ ক্রিয়েট করে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো যে আপনারা সাইন আপ সাইন ইন করে ফেলেন বা আমার এই গ্রুপে জয়েন ইন করে ফেলেন তো যদি আপনারা রাজি থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরাও একটা কমিউনিটি খুলতে পারি ভবিষ্যতে তো অবশ্যই আমি একটা ফোরাম খোলার টার্গেট রেখেছি যে পরবর্তীতে আমরা একটা নিজেরাই ফোরাম ক্রিয়েট করব আমাদের বাংলাদেশিদের জন্য একটা কমিউনিটি ক্রিয়েট করবো বাট সো আপাতত আমরা এই গিটারকেই ব্যবহার করতে পারি আমাদের কমিউনিটি হিসাবে তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি আপনাদের রেসপন্স পাই তাহলেই আমি কমিউনিটিটা ক্রিয়েট করে ফেলব কারণ এক এক এত কমিউনিটি ক্রিয়েট করে কোনো লাভ নেই আর সবারই কিছু না কিছু উপকার হবে একটা কমেডি ক্রিয়েট হলে সো আপনারা ব্যাপারটা ভেবে দেখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার আইডিয়াটা তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর তিরিশ থেকে পঁয়ত্রিশটা কমেন্ট পেলেই আমি কমেডি ক্রিয়েট করে ফেলব দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করছি সবাই সাথেই থাকবেন গুড বাই